আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মাওলানা মোহাম্মদ মতিউর রহমান। আমার বাড়ি চট্টগ্রাম রাঙ্গুনিয়াতে নাই। আমি ভাষায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলাম। আমি হাসপাতালে এসে রোগের চিকিৎসা করে ফল পেয়েছি। আজকে 10 মাস ধরে আমার পায়ে হিপ জয়েন্টের সমস্যা ছিল, হাঁটা চলা ফিরে একটু সমস্যা হতো, উঠা বসার সমস্যা হতো, নামাজ কালাম পড়তে একটু সমস্যা হতো, সিঁড়ি বাড়িতে একটু সমস্যা হতো। আমি 5 জন ডাক্তার দেখাইছি চট্টগ্রামে, ডাক্তার ওষুধ দিয়ে কোনো ফল পাই নাই। 2 জন ডাক্তার বলছে অপারেশন করার জন্য, আমি বলছি আমি অপারেশনে যাব না। অপারেশন দিলে ভালো হবে না ক্ষতি হবে না ভালো হবে, এটার জন্য ভয় ভয়ে যায়নি। বয়স্ক হয়ে গেছি, থেরাপি দিয়ে ডাক্তারের চিকিৎসা ব্যায়াম করে ওষুধকে আমি ভালো করতে চাই। বাম পায়ের মধ্যে বেশি জয়েন্টের মধ্যে হিপ জয়েন্টের মধ্যে ক্ষণ ঘনানি শিরশিরানি আরম্ভ হয়েছিল বাম পায়ে। তার খবর পাইছি ইউটিভিতে শুনছি ওনার চিকিৎসা ভালো, সেই জন্য আসছি, আমি উপকার পেয়েছি। স্যার আমাকে বলছে আমাদের নীতি মতো চলো, তোমার রোগ ভালো হয়ে যাবে। এখানে আসব ওনাদের নীতির মতো চলার জন্য, আমাদের নীতি ভালো মানার জন্য এবং চিকিৎসা থেরাপি নেওয়ার জন্য বলছে। আমি খুব ভালো চিকিৎসা পেয়েছি, আমি 12 দিন চিকিৎসা নিয়েছি। পায়ের ব্যথা ভালো হয়েছিল, আমার মাথার ব্যথা ভালো ভালো হয়েছে। আগের থেকে নামাজ কালাম পড়তে আমার একটু কম কষ্ট হয়, এখন সিঁড়ি আস্তে আস্তে বাড়িতে পারি। যারা এসেছে তাদের আদর বেতনা, তাদের সেবা আমি পেয়েছি, আমি খুব খুশি হয়েছি। একটা আন্তরিকতা সৃষ্টি হয়েছে তাদের সাথে। যারা এরকম কষ্ট পাচ্ছে বাদ বেদনায়, তারাও এখানে এসেছি সেবা নেওয়ার জন্য, চিকিৎসা নেওয়ার জন্য বলবো। আমি বলবো এখানে আমরা উপকার হয়েছি, অনেক লোকজন উপকার পাচ্ছে, সবাই আমার জন্য দোয়া করবো, আমি যেন ভালো করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।